বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার হাতে চলে এসছে সকাল সকাল সাবুর লুচি। এটা কিন্তু নর্মাল লুচি নয়, তো সাবুর লুচির রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমবার বানালাম, একাদশীর চক্করে এসবও খাওয়া হচ্ছে, মানে নতুন নতুন রেসিপি শেখাও হচ্ছে আর তার সাথে সাথে খাওয়াও হচ্ছে। তো এই সাবুর রেসিপি, মানে সাবুর লুচিটা আমার কাছে এই জীবনে প্রথমবার, মানে অনেকের কাছে হয় না যে বাপের জন্মে আমি দেখিনি বা বাপের জন্মে খাইনি, তো সেরকমই আমার কাছে এটা একটা নতুন রেসিপি। তো যাই হোক, মানে সাবুর মানে এই একাদশী করছি বলে, একাদশী হচ্ছে বলে, পালনই হচ্ছে বলে, তো সাবুর লুচি, সাবুর পরোটা, সাবুর পকোড়া, সাবুর খিচুড়িটা এখন বাকি আছে, ওটা একবার বানাতে হবে। তো যাই হোক, তো চলো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। দেখে নাও, ঝটপট বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে দেখো কীরকম টেস্ট। দারুণ টেস্ট, অসাধারণ খেতে হয়েছে। এর সাথে যদি তোমরা গরম গরম কষা কষা আলুর দম বানাও তাহলে তো জমে যাবে। তো আমি বানিয়েছি কষা কষা আলুর দম আর লুচি, তো চলো দেখে নাও। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বড় সাবুদানা, একটা বড় থালায় শুকিয়ে নেব। এখানে আমি 250 মতো সাবুদানা নিয়েছি। তোমাদের পরিমাণ বুঝে তোমরা নেবে, যতটা মানে লুচি লাগবে ফ্যামিলি অনুযায়ী সেই মতো তোমরা সাবুটা নেবে। তো ছোট সাবুদানাও অনেকে ব্যবহার করে নিতে পারো। তো এটাকে আমি এবার রোদ্দুরে দিয়ে দেবো বাইরে। রোদ্দুরে দেওয়ার পর আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নেব। রোদেও দিতে পারো অথবা কড়ায় হালকা ভেজে নিতে পারো। তো আমি গ্যাস বাঁচানোর জন্যই আমি কিন্তু রোদে দিয়ে এবার এটাকে মুচমুচে করে নিলাম। এবারে গুঁড়ো করতে খুব সুবিধে হবে। তো এটা এখন আমি মিক্সারেতে গুঁড়ো করে নেব। তো তোমরাও যদি আমার মতো গ্যাস বাঁচাতে চাও তাহলে বলবো রোদে দিয়ে প্রথমে এটাকে গরম করে নেবে, তারপরে এরকম মিক্সারেতে দিয়ে গুঁড়ো করে নেবে। এরপর এটাকে তোমরা চেলে নিতে পারো। আমি কিন্তু চাললাম না, পুরো সবই নিয়ে নিলাম। আর খুব একদম মিহি করে যে গুঁড়ো করতে হবে সেটারও কোনো মানে নেই। ময়দার মতন একদমই মিহি না হলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। তো এটাকে মাখার জন্য আমি প্রথমে একটু গরম জল করে নেব, উষ্ণ গরম জল করব। আর এখানে নিয়ে নিচ্ছি সন্দক লবণ। সন্দক লবণ নিচ্ছি তার কারণ হচ্ছে একাদশীর খাবার বানানো হচ্ছে এটা। যদি তোমরা নর্মাল নুন ইউজ করো নর্মাল দিনে তো তাহলে ঠিক আছে। এরপর হালকা হালকা জল দিয়ে মেখে নেব। তো গুঁড়ো একটুখানি রেখে দেওয়াই ভালো, যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু মাখতে সুবিধে হবে। তো এটাকে এবার মেখে নেব খুব ভালো করে। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে মাখা কমপ্লিট করছি। কি করছিস? আলু মাখছি। হ্যাঁ, আলু মাখছি। আলু নয়, সাবু মাখছি, সাবু। ও আমার সাথে সাবু মাখবে, মাখতে মাখতেই খেয়ে ফেলছে, এত টেস্টি হয়েছে সাবু মাখাটা। তো অলমোস্ট এটা মাখা কমপ্লিট। এটা পুরোটা কিন্তু রেডি করব না, এরকমই রেখে দেবো। এবার এটা কাল সকালে পুরোটা যেটা একটুও মেলায়নি সেটাও মিলে যাবে, আর এরকম লেচি হয়ে যাবে। খুবই ভালোভাবে লেচি হয়ে যাচ্ছে, এখনই হয়ে যাচ্ছে। তো 20-25 মিনিট রেখে দেওয়ার পর তো আরও স্মুথলিভাবে একদম ময়দার থেকেও ফাইনভাবে হয়ে যাবে। এটাকে এখন একটা ভিজে কাপড় দিয়ে চাপা রেখে দেবো, বা অথবা প্লাস্টিকে মুড়েও রাখতে পারো। এটার কাজ এখন শেষ। এর সাথে সকালে আলুও অ্যাড করতে পারি, আবার নাও করতে পারি। ছাড়ো 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 ছাড়ো। 20-25 মিনিট রাখার পর যদি মনে হয় একটু শক্ত শক্ত লাগছে তাহলে আবারও একটু গরম জল দিয়ে মেখে নিতে পারো। তো আমি এখানে এখন প্যাকেট থেকে বার করে নেব আর একটু জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখবে, নইলে বেশি পড়ে গেলে কিন্তু অসুবিধে হবে। তো প্যাকেট থেকে বার করে এবার এটাকে খুব ভালো করে ঠেসে মাখতে হবে। যত ভালো ঠেসা হবে তত ভালো, মানে লুচিটা ফেটে যাবে না আর ভালো গোলও হবে আর খেতে তো ভালো হবেই। এখন এটাকে আমি ভালো করে ঠেসে নিচ্ছি। ফুট করে জল ঢেলে দিলে হবে না, অনেকটা অল্প অল্প করে জল ঢেলে ঢেলে কিন্তু মাখতে হবে। আমার যেমন অনেকটা জল ঢালা হয়ে গেছে হুট করে, ওই জন্য হাতে লেগে যাচ্ছে। এক্ষেত্রে সাবুরই একটু গুঁড়ো থাকলে, মানে গুঁড়ো রেখে দেওয়াই ভালো। সাবুর একটু গুঁড়ো রেখে দিয়ে তারপরে ওটাকে দিয়ে, যেমন আমরা ময়দা মাখতে গেলে একটু পাতলা হয়ে গেলে ময়দার গুঁড়োটা নিতে পারি, সেরকম এটাও নিতে পারবো। এখানে আমি লেচি কেটে নিচ্ছি, সবগুলো লেচিগুলো কেটে নেব, তারপরে ভাজবো একেবারে।
বাড়িতে অনেকেই প্রায় ফুচকা বানাও, তো আমিও বানাই। আর সুজি ময়দা যখন মেখে রেখে দিই, 20-25 মিনিট পর সুজিটাও মিলিয়ে যায়। তো এখনও সেম এরকমই সাবুটাও কিন্তু মিলিয়ে যাবে। আর 20-25 মিনিট পর যদি তোমাদের মনে হয় একটু শক্ত শক্ত লাগছে, তাহলে হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখতে পারো। এর সাথে তোমরা আলু সিদ্ধও দিতে পারো। আর যদি একাদশীর খাবার না হয়, তাহলে তোমরা এর মধ্যে ময়দার গুঁড়োও মেশাতে পারো। যখনই খাওয়া হবে তখনই ভাজলেই ভালো। আমি তো কিছুই দিইনি, শুধু নুন দিয়ে গরম জল দিয়েই মাখলাম। তো আমার কর্তামশাই সকালে ডিউটি যাবে, সেই কারণে ওর খাবারটা একদম সকাল সকালই দরকার। আর যেহেতু ও নিয়ে চলে যাবে, সেই কারণে আমার পক্ষে সকালেই এত কিছু করা সম্ভব না। তাই আমি এটা আগের দিনই গুঁড়ো করে মেখে রেখে দিয়েছিলাম। এরপর আমি এগুলোকে গোল করে নেবো, ভালো করে। গোলটাও মাস্ট, যত বেশি গোল ভালো করবে না, তত বেশি লুচিটা বেলাটা সেরকম ডিপেন্ড করছে কতটা ভালো লুচিটা গোল হবে। যেমন তেমন করে গোল করে দিলে লুচিটাও ঠিক সেরকমই ফেটে ফেটে লুচি বেলা হয়। তো সকালে ঘুম থেকে উঠেই হালকা একটু গরম জল করে আবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর লেচি কেটে নিয়ে দেখো তেল দিয়েই বেলে নিচ্ছে। আর বেলার সময় তোমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে ফেটে গেলে কিন্তু হবে না। আর খুব মানে আলতো আলতো করে করতে হবে। আমি যতটা স্পিডে দেখাচ্ছি ততটাও স্পিডে এটা হচ্ছে না। ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর গোল করে একদম আলতো আলতো করে বেলছি। আর সব কটা লুচি কিন্তু একদম গোল হচ্ছে। কতটা গোল হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি যে দেখো কতটা ভালো লুচিটা একদম গোল হয়েছে, কোথাও ফেটে যাবে না। আর এখানে দেখো কতটা ভালো গোল হয়েছে। আর সব মানে সাবুর যে এটা লুচি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, যেন মনে হচ্ছে ময়দা দিয়েই করা। তো আমি লুচিগুলো বেলে নিয়েছি, যেহেতু একা হাতেই ভাজা আবার বেলা, সে কারণে আমি অল্প মানে কিছুটা বেলে নিচ্ছি, তারপরে আবার ভাজছি। এখানে বলি যখনই তোমরা খাবে তার কিছুক্ষণ আগে এটা বানানোই ভালো। ঠান্ডা হয়ে গেলে হয়তো এতটা ভালো লাগবে না। আমি জাস্ট গরম গরম বানিয়েছি আর গরম গরম খেয়েছি। তো এখানে লুচিগুলো ভাজা একদম, দেখো সব কটা কিন্তু ফুলেছে আর এত সুন্দর ফুলেছে, মানে যদি না ফুলে একটু খুন্তি দিয়ে হালকা চাপ দেবে দেখবে সব লুচি ফুলে যাবে। আর দারুণ হয়েছে, যেরকম ফ্রেশ সাদা হয়েছে সেরকম নরম সেরকম টেস্টি, মানে অসাধারণ একদম যাকে বলে। প্রথমবারই বানাচ্ছি, প্রথমবার এক্সপিরিয়েন্স, এত ভালো হয়েছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এরকম বাড়িতে বানাও। তো দেখো সব কটা লুচি কিন্তু একদম ফুলেছে, আর খুব বড়ও বানাইনি, মিডিয়াম সাইজ করেছি, আর দারুণ হয়েছে। তো বন্ধুরা লুচি তো বানিয়ে ফেলেছি, তো চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। লুচি আর আলুর দম একদম রেডি, তো চলো খেয়ে দেখি। প্রথম খাচ্ছি, এই প্রথম, দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি। সত্যি অসাধারণ লাগছে, শুধু লুচিটা খেয়ে দেখি। যেমন নরম, মিষ্টি দিইনি কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে, খুবই নরম। নানপুরিকে হার মানাবে একদম। দারুণ দারুণ, সেটা চাইলে তোমরা আরো মোটা করতে পারো, বড় লেচিটা বড় করতে হবে। শুধু জাস্ট নুন দিয়ে আর গরম জল দিয়ে মেখেছি, কিচ্ছু দিইনি। দারুণ হয়েছে। আমরা গোটা সাবু দিয়ে পরোটা করি। এবার একবার এরকম সাবু পেস্ট করে মিক্সারেতে গুঁড়িয়ে নেবো, নিয়ে একবার পরোটা করবো, তাহলে এরকমই মানে জিনিসটা একদম ফ্রেশ হবে। সাবুগুলো গোটা গোটা থাকে। খুব দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, বাড়িতে বানাও খাও। তো আমি এটা এখন খেয়ে নিই, কোনো কথা হবে না, অসাধারণ হয়েছে। Thank you.
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই আমার সাথে থাকো। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে সবাই এরকম বাড়িতে বানাও, বানিয়ে খাও। নতুন নতুন রেসিপি খাওয়ার মজাটাই আলাদা, নতুন খাওয়ার একটা ইন্টারেস্টিং মানে জিনিস বানাচ্ছো তার তো মজাটাই আলাদা, কাউকে খাওয়ালে তো সেটার মজা আরও ভীষণ আলাদা হয়। তো বানাও খাও বন্ধু, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা।